শিখে নাকি ডাক্তারের ডাক্তার গতি থাকে না কি থাকে জিনিসপত্র তুমি দুষ্টামি করো না তোমার মামা রে দেখেছিলাম কোন ডাক্তার এইখানে না তো তোমার দেখেছিলাম তোমার মামা রে বা আঙ্কেল রে হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকে ব্লগটি শুরু করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহেরবানি তার আপনাদের সকলের অনেক অনেক ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি দিনে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে সবাইকে সুহানা জান্নাত ব্লগে স্বাগত জানিয়ে কাছে দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে কর্মময় জীবনের অতি মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ব্লগটি দেখবেন তাদের সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুহানা জান্নাত ব্লগ পরিবারের পক্ষ থেকে তো আজকের ব্লগের শুরুতেই বলে রাখছি আমাদের এই ব্লগটি যদি আপনাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় যাইতেছি আসলে আমার সেজুক আমার মেজু খালা বুড়ি আসছে আমাদের বাড়িতে তো আজকে আমরা যাব আমার মেয়ে আমার মেজু খালামণিকে নিয়ে আজকে আমরা যাব শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে তো কিছুদিন আগে আসলে খালামণি আর কি ওনার চেক আপ করিয়ে গেছিলো তো ডক্টর আবার বলছিল যে দুই মাস পরে আসার জন্য তো খালামণি আর কি সুযোগ বুঝে সুযোগ সুবিধা মতন খালামণি চলে আসছে তো আজকে খালামণিকে আবার আর কি ডক্টর দেখাবো আর কি অর্থোপেডিক ডক্টর কামরুজ্জামান স্যার উনি শিপে বসেন ওনাকে দেখাবো আর হচ্ছে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার হুমায়রা জাহান ম্যাডাম ওনাকে দেখাবো আর কি তো খালামণির অনেকগুলো সমস্যা আছে তো দেখি কি ধরা পড়ে রিপোর্টে তো আগে তো যখন খালামণির এর আগেরবার যখন প্রথম আসছিল তখন খালামণির আর কি অর্থোপেডিক ডাক্তার দেখাইছে তো দেখানোর পরে খালামণির হাঁটুর হাড় ক্ষয় হয়েছে তো এই জন্যই খালামণির আর কি পাগুলো ফুলে যায় বেশিক্ষণ বসেও থাকতে পারে না আবার দাঁড়িয়েও থাকতে পারে না আর কি খুবই কষ্ট হয় তো দেখানোর পরে আর কি ওনাকে কিছু ওষুধ দিয়ে দিছে তো বলছে যে দুই মাস পরে আসবেন তারপরে আপনার দুই পায়ে আর কি স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে দিবে তো দেওয়ার পরে আর কি চিকিৎসা শুরু হবে তো দেখি আজকে আর খালামণি আরেকটু সমস্যা দেখা দিছে তো ওটার জন্য আর কি সার্জারি ডাক্তার দেখাবো তো এখন আমরা আর কি চলে আসলাম তো আসার সময় আমরা সিএনজি নিয়ে চলে আসছি আমাদের যেই মানে আপনারা যারা আশুলিয়ার আশেপাশে যারা আছেন তারা তো জানেন যে ইস্ট ওয়েস্ট বা শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের মানে ওই জায়গাটা পার হতে অনেক সময় মানে একটু সমস্যা হয় ওখানে গাড়ি মানে থামতে চায় না খুবই স্পিডে গাড়ি চলে তো এই জন্যই আর কি যাওয়ার সময় তো আসার সময় তো রাস্তা পার হতে হয় না তো এই জন্য আসার সময় বাসে করেই আসি আর যাওয়ার সময় তো অনেকটা বড় রাস্তা ওটা পার হতে হয় আর ওখানে গাড়ি মানে খুবই ফুল স্পিডে চলে তো এই জন্য আর কি খুব ভয় লাগে কারণ আমাদের এখানে একজন আর কি ছিল আমাদের সম্পর্কে নানি হয় তো উনি ওখানে আর কি ওনার এক আত্মীয়কে দেখতে গেছিলো তো ওখানে যেয়ে আর কি উনি অ্যাক্সিডেন্ট হয়েছে তো কিছুদিন পরে উনি মারা গেছে তো আর কি ওখানে যাওয়ার সময় ওনার কথাটা মনে পড়ে যায় তো এই জন্যই আর কি যখনই আমরা ওই মেডিকেলে যাই শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে ওখানে যাওয়ার সময় আমরা সিএনজি নিয়ে যাই যাতে রাস্তা পার হতে না হয় আর আসার সময় আর কি ওখান থেকেই বাসে উঠে পড়ি তো এই যে দেখেন আজকে আমাদের সাথে আসছে হচ্ছে আমার ছেলে আর হচ্ছে আমার মেজো বোন সানিয়া আর হচ্ছে আমার সেজু খালামণি আর হচ্ছে তার মেয়ে জান্নাত তো এখন আমরা চলে আসছি তো আমরা আসলে ডাক্তারের
টিকিট কেটে তারপরে আর কি বসে আছি যে ডক্টর কখন আসবে আমরা দেখাবো। তো এই যে দেখেন জিলান তো ওখানে গেলে ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। এই যে দেখেন ও কিছুক্ষণ পর পরই পানি খাবে গ্লাসে করে নিয়ে, আর কিছুক্ষণ পর পরই ও দৌড়াদৌড়ি। হাসপাতালটা তো ভিতরে অনেকটা মানে স্পেসটা অনেক বড়, এই জন্য আর কি বাচ্চাদের কাছেও বোরিং লাগে না, ওরা একটু দৌড়াদৌড়ি করতে পারে। তো জিলান তো আসলে অনেকবারই আমাদের সাথে ওখানে গেছে, তো এই জন্যই আর কি ও আর কি অনেকটা মানে কমফর্টেবল হয়ে গেছে ওখানে যেতে দিতে। তো দেখেন আসার সাথে সাথে ও দুষ্টুমি শুরু করে দিছে। আর ওখানকার যারা নার্স আছে সেই আপুগুলো জিলানকে অনেক ভালোবাসে, মানে জিলানের সাথে অনেক দুষ্টুমি করে। আর জিলান তো মাশাল্লাহ আপনারা জানেন, জিলান অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, আর ওর দুষ্টুমি দেখে ওনারা আর কি হাসে, আর ওকে অনেক ভালোবাসে। তো যার জন্য ও ওইখানে গেলে ওর কাছে আর কি মানে মনে হয় না যে ও একটা হসপিটালে আসছে, বা ভয়ের কিছু ওর কাছে মনে হয় না। ওখানে গেলে ও খেলাধুলা করে আর ওই নার্সদের সাথে দুষ্টুমি করে। ওই যে দেখেন আজকে আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি, কারণ যেহেতু আমরা আজকে দুইটা ডক্টর দেখাবো। যে দেখেন এখনো আর কি রুগী তেমন আসে নাই, আমরা 9টা বাজে বাসা থেকে বের হয়েছি, যেতে যেতে আমাদের 10টা বেজে গেছে। তো এই যে দেখেন তো আমরা ফাঁকা মানে যখন বসেছিলাম তখন একদম আমাদের ওই জায়গাটা ফাঁকা ছিল, তো আমিও আমার ছেলের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। তো আমি আর কি মানে একটু মানে সেলফি ভিডিও করতেছিলাম। আসলে সুস্থতা কিন্তু আল্লাহর একটা বড় নিয়ামত, আমরা যারা সুস্থ আছি তারা কিন্তু আসলে হয়তো এই জিনিসটা বুঝি না। মানুষ যখন অসুস্থ হয় তখন এই ব্যাপারটা আসলে হসপিটালে গেলে দেখা যায় মানুষের কত রকমের অসুখ বিসুখ আর কত রকমের সমস্যা। আসলে সুস্থতা আল্লাহ পাকের একটা নিয়ামত, তো আসলে মেডিকেলে গেলে বোঝা যায় যে আমরা যারা সুস্থ আছি তারা যে আল্লাহ পাকের কত বড় একটা রহমতের মধ্যে আছি সেটা বাসায় বসে থাকলে বোঝা যাবে না হসপিটালে না গেলে। তো এদিকে ডক্টর আর কি দেখানো হয়েছে, অর্থোপেডিক ডাক্তার কামরুজ্জামান স্যারকে দেখানো হয়েছে। তো বের হয়ে জিলানে ক্ষুধা লাগছে, সে খাবে আর কি, পাশেই ফুড কোর্ট আছে নিচে লবিতে। তো ফুড কোর্টে জিলান আর কি ওখানে ও যখনই যায় সেখানে ও কিছু খাবার খায়। তো আজকে ওর নানুর সাথে গেছে, তো দেখেন ও কত কিছু নিয়ে নিছে, বার্গার, তারপর হচ্ছে ভেজিটেবল রোল, চিকেন রোল। এই যে দেখেন ও খুব মজা করে খাইতেছে, সাথে আমরাও খাইতেছিলাম। আসলে কি আপনারা যারা আমাদের ব্লগগুলো নিয়মিত দেখেন, আমাদের পরিবারের মধ্যে না একটা বর্নিং খুব ভালো। আসলে আমরা যে আমি খালামণি আমরা সবাই হসপিটালে গেছি, খালামণিকে আর কি একটু মানে হাসি খুশিতে রাখছি আমরা সবাই। আসলে আমরা একসাথে কোথাও গেলে না মানে পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। তো আল্লাহ পাকের কাছে এটা একটা রহমত যে আমরা আমাদের আত্মীয় স্বজন আমাদের ফ্যামিলি মেম্বার আমরা সবাই এতটা মিল আর এতটা মানে একসাথে মিলেমিশে আছি আমরা, এই ব্যাপারটা এটা আল্লাহর একটা রহমত বললেই চলে। তো যে দেখেন তো আজকে কিন্তু আমার খালামণি আমাদেরকে খাওয়াইতেছে। তো খালামণি বলছে সবার জন্য একটা করে নিয়ে আসার জন্য, আসলে এত ফাস্টফুড বেশি খাওয়াটাও ঠিক না, তো এই জন্য আর কি সব কিছু থেকে একটা একটা করে নিছে, ওটা আমরা সবাই ভাগ করে খাইতেছি। কারণ এত ফাস্টফুড খাওয়া মানে খুবই মানে আরো তো দুপুর বেলা এত ফাস্টফুড খেলে দেখা যায় আবার গ্যাসের পরিমাণটা বেড়ে যাবে। তো এদিকে আর কি আমার খালামণিকে আল্ট্রাসাউন্ড দিছে, 2টা আল্ট্রাসাউন্ড দিছে। তো আমার খালামণি তো মানে পানি খেয়ে সে কালকে আর কি রাত্রে 10টা থেকে সে খালি পেটে ছিল। তো এখানে এসে আর কি তারপরে কিছু খাওয়া দাওয়া করছে, তো এখন আর কি পেট ভরে পানি খেয়ে নিছে। খালামণির একটা পরীক্ষা ছিল, ওইটা আর কি খালি পেটে করতে হবে। তো এখন খালামণি আর কি খাওয়ার পরে এই যে দেখেন এখন ইচ্ছা মতো পানি খাইতেছে, খেয়ে আর কি হাঁটতেছে, যাতে মানে আলটাটা খুব সুন্দর আসে এই জন্য। এই যে দেখেন খালামণি একা একা হাঁটতেছে, তো আমরা হাসতেছিলাম আমি আর সানিয়া খালামণিকে দেখে।
আর আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি, আমার খালামুনির জন্য দোয়া করবেন। আসলে আমার খালামুনি হয়তো হাসি খুশি থাকে, কিন্তু ওনার কিন্তু খুব মানে মোটামুটি উনি ভালোই অসুস্থ, কিন্তু ওটা বুঝতে দেয় না কাউকে। তো আপনারা আমার খালামুনির জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আমার খালামুনিকে আল্লাহ সুস্থতা দান করে, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এই দোয়াটা আপনারা সবাই করবেন প্লিজ, আপনাদের কাছে এই দোয়াটা কামনা করি। আসলে আমাদের পরিবারের জন্য না দোয়া করবেন, আসলে জানি না কি জন্য যে আমাদের ফ্যামিলিতে এরকম হইতেছে। প্রেমা ও কিছুদিন আগে তো, আর আপনারা তো দেখতেছেন যে ইদানিং কিন্তু ব্লগও খুব একটা ছাড়তে পারতেছি না, কারণ আমার হসপিটালে হসপিটালে দৌড়াতে আমার সময় চলে যাচ্ছে, খুব একটা ব্লগ ছাড়তে পারতেছি না, আপনাদের সাথেও খুব একটা আর কি কি শেয়ার করতে পারতেছি না। তো সানিয়া কিছুদিন আগে অসুস্থ, সানিয়ার আলসার ধরা পড়ছে, প্রেমার সিস্ট হয়েছে আর কি। তো আবার আব্বু তো কিছুদিন অসুস্থ ছিল আপনারা জানেন, তো আপনাদের ভাইয়াও একটু অসুস্থ, মানে আমি তো মানে হসপিটালে দৌড়াতে দৌড়াতে আমার জান শেষ। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের পরিবার, আসলে বুঝতে পারলাম না হঠাৎ করে সবাই কেন এরকম অসুস্থ হয়ে যাইতেছে। তো আপনারা প্লিজ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে যাই। তো এদিকে দেখেন খালামুনিকে কিছু প্যাথোলজিও টেস্ট দিছে কি, রক্ত টেস্ট, সিবিসি, তারপরে RBS, তারপরে থাইরয়েড, এগুলো পরীক্ষা দিছে। তো খালামুনি আমরা আসলে রক্ত পরীক্ষার যেই যেখানে করে প্যাথোলজিটা ওখানে বসে, তারপর খালামুনি রক্ত দিতেছে। আর জিলান দেখেন কতটা ওর আগ্রহ, ও ভয় পাইতেছে না, ও আর কি ওখানে ওর নানুর সাথে দাঁড়িয়ে আছে দেখতেছে। তো ডাক্তার আবার ওর সাথে দুষ্টুমি করতেছে যে তোমাকে সুই দিয়ে দিব, তো ডাক্তারকে বলতেছে আপনাকে ভূতে ধরবে, আপনাকে ভূত দিয়ে ধরাই দিব। এদিকে আমারও একটু ঠান্ডা লাগছে। তো আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, অবশ্যই বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন। আর আপনাদেরকে আবারও বলছি, আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমাদের এত হসপিটালে যেতে না হয়, আমরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাই। আর যারা আমাদের সাথে এতদিন পর্যন্ত যেসব আপুরা ভাইয়ারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যেসব আপুরা ভাইয়ারা নতুন নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ।